কালু নামে রমার একটি ছাগল ছিল। সেই ছাগলটিকে রমা খুব ভালোবাসত। একদিন রমা তার কালুকে পাহাড়ের দিকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গেল। এই কালু, এত দূর পথ হাঁটতে হাঁটতে আমার তো পায়ে ব্যথা জমে গেছে রে। শোন, আমি কোথাও গিয়ে বিশ্রাম করব, আর তুই কিন্তু কোথাও যাবি না, এখানেই ঘাস খাবি। ঠিক আছে রমাদি, তুমি কোনো চিন্তা করো না, আমি এখানেই ঘাস খাবো, আর তুমি তাড়াতাড়ি আসবে, আমার কিন্তু বড় ভয় করে। শুনেছি এই জঙ্গলে নাকি অনেক বাঘ আছে, তারা নাকি ছাগল ধরে ধরে খায়, আমার বড় ভয় করছে বাবা। আরে কালু, আমি থাকতে এত চিন্তা করিস নে তো, আমি পাশেই আছি, তোর কিচ্ছু হবে না। এরপর রমা ঘাসতলায় গিয়ে ঘুমিয়ে পড়ল। আমার তো বড় ভয় করছে বাবা, তাড়াতাড়ি ঘাস খেয়ে রমা দিদির পাশে যাই। ওরে বাবা, ওই তো একটা ছাগল ছানা, কতদিন হলো ছাগলের মাংস খাই না, আজ ভালোই মজা হবে ছাগলের মাংস খেয়ে। যাই, তাড়াতাড়ি গিয়ে ছাগল ছানাটাকে ধরে। এরপর বাঘটি চুপি চুপি এসে কালুকে শিকার করল। রমা দিদি, আমাকে বাঁচাও, আমাকে বাঘে ধরেছে। কি ব্যাপার, কালু আমাকে ওভাবে ডাকছে কেন? নিশ্চয়ই কালু মনে হয় বিপদে পড়েছে, যাই তাড়াতাড়ি গিয়ে কালুকে বাঁচাই। কিন্তু রমা সেখানে এসে কালুকে দেখতে না পেয়ে হতাশ হয়ে গেল। কি ব্যাপার, কালু আবার কোথায় গেল? আমাকে না বলে তো কোথাও যায় না। ওই তো রক্ত দেখছি, মনে হচ্ছে কালুকে বাঘে ধরেছে। এখন আমার কালু কোথায় পাবো? এখন আমি কালুকে ছাড়া কি করে থাকবো? আমার তো কালুকে ছাড়া ভালোই লাগে না। কি ব্যাপার, এই জঙ্গলের মাঝখানে কি আবার কান্না করছে? কেউ আবার বিপদে পড়েনি তো? যাই তো গিয়ে দেখে আসি। এই মেয়ে, এই ভর দুপুর বেলা খোলা মাঠে কেন কান্না করছো? তোমার বিপদের কথা আমাকে খুলে বলো। তোমাকে যদি আমি কিছু সাহায্য করতে পারি। আমার নাম রমা, আমার একটি কালু বলে ছাগল ছানা ছিল, আমি কালুকে নিয়ে এখানে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। আমি একটু বিশ্রাম করতে গিয়েছিলাম, ওই সুযোগে আমার ছাগল ছানাটিকে বাঘ এসে খেয়ে ফেলেছে। তুমি কি পারবে আমার ছাগল ছানাটিকে ফিরে দিতে? আমার ছাগল ছানা ছাড়া একটুকু ভালো লাগছে না। এই ব্যাপার, তুমি ছাগল ছানার জন্য কান্না করছো, আমি তোমাকে ছাগল ছানার বদলে অনেক বড় একটা উপহার দিচ্ছি, এই নাও। এরপর পেতনিটি তার জাদু শক্তি দিয়ে অনেক সুন্দর একটি গাভি উপহার দিল। কিন্তু রমা সেই গাভিটিকে নিতে অস্বীকার করল। এই তুমি এটা আমাকে কি এনে দিলে? আমাকে যদি উপহার দাও তাহলে আমাকে একটা ছাগল ছানা এনে দাও। ও, তোমাকে ছাগল ছানা লাগবে? দাঁড়াও, আমার জাদু দিয়ে তোমাকে এক্ষুনি একটা ছাগল ছানা এনে দিচ্ছি। তোমাকে দেখে খুব সহজ সরল মনে হচ্ছে, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। দাঁড়াও, আমার জাদু শক্তি দিয়ে তোমাকে একটা ছাগল ছানা এনে দিচ্ছি, আর আমার উপহার হিসেবে তুমি এই গাভিটিকেও নিয়ে যাও। এরপর পেতনি জাদু শক্তির দ্বারা একটি ফুটফুটে ছাগল ছানা চলে আসলো। এই রমা, ছাগল ছানা পেয়ে এবার খুশি হয়েছিস তো? না আবার কান্না করবি? এরপর রমা গাভি ও ছাগল ছানা পেয়ে খুশিতে নাচতে লাগলো। এরপর রমা ছাগল ছানা ও গাভিটিকে নিয়ে বাড়ি ফিরে গেলো।